ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরি কেমন আছেন আপনারা সকলে আজকের থামনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন কিংবা আজকের থামনেল দেখে কিন্তু আপনারা অনেকে কনফিউজ রয়েছেন যে কি রোহিত কিছুদিন আগে গ্রুপের একটা ইনভেস্টমেন্টের খবর বললো আবার ইনভেস্টমেন্ট করছে তারা ঠিক শুনছেন আবার একটা মেগা ইনভেস্টমেন্ট কিন্তু তারা করতে চলেছে যেটার খবর কিন্তু আমার কাছে অনেক আগেই ছিল কিন্তু এইবার কিন্তু তারা আরো কয়েকটা স্টেপস এগিয়ে গেছে আজকের খবর তা নিয়ে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন বাংলার সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই বাংলার সমস্ত ডেভেলপমেন্টাল রিলেটেড খবর সবচেয়ে প্রথমে জানার জন্য সাবস্ক্রাইব করুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত চ্যানেলটিকে আর আইকনটি প্রেস করে অল করে দিন ফর নেভার মিসিং এনি আপডেটস হিরা নন্দানী গ্রুপ যেটা কিন্তু তৈরি করতে চলেছে জেটি বেস্ট এলএনজি টার্মিনাল লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের টার্মিনাল কোথায় আমাদের পশ্চিমবঙ্গের হলদিয়াতে যেটা কিন্তু কিছুদিন আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে দশ হাজার কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করছে হুগলি জেলার উত্তর পাড়া এবং হিন মোটরের মাঝখানে ঠিক সেই রকম ভাবে কিন্তু তারা আরো অ্যাডিশনাল তিন হাজার নশো কোটি টাকার কিন্তু এই ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে কিন্তু তারা একটা এলএনজি টার্মিনাল তৈরি করছে এই কমপ্লিশনের পর এই জায়গাটার ইকোনমিক ভ্যালু হতে চলেছে অ্যারাউন্ড ছ হাজার কোটি টাকা এবং এইখান থেকে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট হতে চলেছে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট যেটা জেনারেট হবে সেটা হচ্ছে জনের এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট কিন্তু জেনারেট হতে চলেছে প্রায় সাড়ে সাতশো মানুষ যদি ক্যাপাসিটির কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে 5 মিলিয়ন টন ক্যাপাসিটি ক্যাপাসিটিতে থাকতে চলেছে এবং কিছুদিন আগেই কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভি এনার্জিজ অনারেবল এনার্জিস আমরা বলে চিনি যেটাকে সেইটা কিন্তু আরো একটি এলএনজি টার্মিনাল তৈরি করছে হলদিয়ায় সেটির ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে আই বাটেন্ট লিঙ্ক চলেছে গিয়ে দেখেনিন সেই টিটারমিনাল ক্যাপাসিটি কিন্তু হতে চলেছে 1 মিলিয়ন টনের মানে বুঝতেই পারছেন যে এর মধ্যেই কিন্তু দুখানা এলএনজি টার্মিনাল কিন্তু এখানে ঘোষণা করে দেওয়া হলো এবং একখানা এলপিজি ইম্পোর্ট টার্মিনাল কিন্তু অলরেডি আমাদের माननीय প্রধানমন্ত্রী সেই কিন্তু এসে কিছুদিন আগে ইনোগ্রেট করে গেছে যেটা কিন্তু বিপিসিএল তৈরি করেছে এই এনার্জিস কিন্তু এই ধরনের এলএনজি টার্মিনালস কিন্তু তৈরি করছে গোটা ইন্ডিয়া জুড়ে যেটা কিন্তু রিসেন্টলি একটা এলএনজি টার্মিনাল কিন্তু কমিশন করা হচ্ছে মহারাষ্ট্রের জায়গাড়ে তো বুঝতেই পারছেন বল যে আমাদের যে গোলটা আমাদের যে নির্ভরশীলতা পেট্রোল ডিজেলের ওপর উপর থেকে কিন্তু সেটা শিফট হতে চলেছে কিসে গ্যাসের ওপরে ন্যাচারাল গ্যাসের ওপরে কিন্তু সেটা শিফট হচ্ছে এবং সেটা কিন্তু একটা খুবই ভালো সাইন তো আমি এখন এই খবরটা কেন নিয়ে আসছি কারণ রিসেন্টলি কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট বলুন অর বলতে পারেন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট সেইটা কিন্তু একটা এগ্রিমেন্ট সাইন করেছে মিউচুয়ালি এগ্রিড টার্মস অ্যান্ড কন্ডিশনসের ওপরে এই এইচ এনার্জিজের সঙ্গে এই এলএনজি টার্মিনালটির বিষয় নিয়ে যে তারা কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে বিভিন্ন জাহাজকে এন্ট্রি করবার জন্য এই এলএনজি টার্মিনাল পর্যন্ত হুগলি নদী ব্যবহার করে ও আচ্ছা আপনার কিন্তু লোকেশনটা বলাই হয়নি যে হলদিয়া কোথায় হচ্ছে এটা তো হলদিয়া কুকরা বলে একটি জায়গা রয়েছে যেখানে কিন্তু আটত্রিশ একরের ওপরে কিন্তু এই এলএনজি টার্মিনালটি তৈরি হতে চলেছে যে জমিটা কিন্তু অলরেডি কিন্তু হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি কিন্তু এইচ এনার্জি হিনানন্দানি গ্রুপের হাতে কিন্তু তুলে দিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু রিসেন্টলি তারা এনভারনমেন্ট ক্লিয়ারেন্স ও পেয়ে গেছে মানে বুঝতেই পারছেন কতটা তাড়াতাড়ি এগোচ্ছে তারা তো এই টোটাল প্রজেক্টের মধ্যে কিন্তু থাকতে চলেছে অন শোরে কিন্তু এল এনজি স্টোরেজ ট্যাঙ্ক তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রিগ্যাসিফিকেশন স্টেশনও কিন্তু থাকতে চলেছে এই টোটাল প্রজেক্টটিকে এক্সপেক্ট করা হচ্ছে যে টু এর বিগিনিং এ কিন্তু এটা ইনগ্রেট করে দেওয়া হবে কমিশন করে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু একশো কিলোমিটার লম্বা পাইপলাইন লাইন বেছানো হবে কুকরাহাটি থেকে বাংলাদেশ পর্যন্ত যাতে এই গ্যাসগুলোকে কিন্তু সেইখান থেকে ইন ফিউচার এক্সপোর্টও করা যেতে পারে বাংলাদেশ পর্যন্ত এবং কিছুদিন আগে কিন্তু আপনারা শুনেছিলেন নিশ্চয়ই যে জগদীশপুর হলদিয়া যে পাইপলাইন লাইন বেছাচ্ছে গেল সেটার একটা অংশ কিন্তু ধবি বিহারের ধবি থেকে শুরু করে পশ্চিমবঙ্গে দুর্গাপুর পর্যন্ত কিন্তু ইনগ্রেট করে ফেল ফেলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পরের পোর্শনে কিন্তু কাজ আরম্ভ হয়ে যেতে চলেছে যেটা কিন্তু দুর্গাপুর থেকে কলকাতা হয়ে কিন্তু হলদিয়া পর্যন্ত হতে চলেছে এবং বলা হচ্ছে যে এই এলএনজি টার্মিনালসগুলো কিন্তু ফিট করতে চলেছে সেই পাইপলাইনগুলোকে আচ্ছা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আছে যে এই স্টোরেজ ট্যাঙ্কের কথা বলছে রোহিত সিএনজির কথা বলছে রোহিত এলএনজি এলপিজি এবং তার সঙ্গে সঙ্গে রিগ্যাসিফিকেশনের কথা বলছে রোহিত কিন্তু এই জিনিসগুলো মানেটা কি কারণ বস আপনারা জানেন যে এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র ডিটেলস বলে বলে চলে যায় না সেটাকে এক্সপ্লেনও করে সেটাকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করি আমি তো সেই কিন্তু আপনাদের বোঝানো আমার দায়িত্ব যে এই টোটাল প্রসেসটা কিভাবে হয় দেখুন কিছুদিন আগেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে অশোকনগরে কিন্তু তেলের ভান্ডার পাওয়া গেছে সেখান থেকে এবার এক্সপ্লোরেশনের কাজ আরম্ভ হবে ঠিক সেরকম ভাবেই কিন্তু গ্যাসও খোঁজা হয় সেটাকেও কিন্তু এক্সপ্লোর করা হয় তারপরে সেটাকে কিন্তু এক্সট্র্যাক্ট করা হয় সেখান থেকে এইবার এক্সট্র্যাক্ট করার পর কিন্তু সেটাকে এক্সপোর্ট করতে হবে এইবার আসে এই প্রসেসটির মোস্ট ইন্টারেস্টিং পার্ট আপনারা কি জানেন যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের ভলিউম ন্যাচারাল গ্যাসের চেয়ে সিক্স টাইমস কম হয় যার জন্য লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কিন্তু এক্সপোর্ট করতে কম টাকা খরচ হয় এবং কম সময়ও লাগে তার জন্যই ঠিক সেই জায়গাতেই একটা প্লান্ট তৈরি করে সেই ন্যাচারাল গ্যাসটিকে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করে সেটাকে কনভার্ট করা হয় লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের ফর্মে তারপরে সেটাকে কিন্তু বিভিন্ন বড় বড় জাহাজের মাধ্যমে কিন্তু এক্সপোর্ট করা হয় বিভিন্ন দেশে এবং বিভিন্ন দেশে সেটা কীভাবে পৌঁছয় এই সমস্ত এল এন জি টার্মিনালসের মাধ্যমে এবং যেমনটা আমি আগেই বলেছিলাম যে সেই এলএনজি জি টার্মিনালসে কিন্তু বিভিন্ন স্টোরেজ ট্যাঙ্কস থাকে বিভিন্ন রিগাসিকেশান স্টেশনস থাকে সেই শিপের মাধ্যমে যে এলএন জিগুলো এলো সেইগুলোকে স্টোর করে সেই স্টোরেজ ট্যাঙ্কসের মধ্যে সেই এলএনজিগুলোকে কিন্তু রিগ্যাসিফিকেশান স্টেশনে আবার কনভার্ট করা হয় ন্যাচারাল গ্যাসের ফর্মে তারপরে সেটা কিন্তু বিভিন্ন পাইপ লাইনসের মাধ্যমে কিন্তু আমাদের কাছে হাউজহোল্ড ইউজেজের জন্য এবং ইন্ডাস্ট্রিয়াল ইউসেজের জন্য পাঠানো হয় শুধু তাই নয় বস আরো অ্যাডিশনাল কুড়িখানা লিকুইড টু সিএনজি স্টেশন কিন্তু কমিশন করতে চলেছে পশ্চিমবঙ্গে এই হিরানন্দানি গ্রুপ তো জার্মানি মানে কিন্তু সেইখান থেকে বিভিন্ন ট্রাকস কিংবা ট্যাঙ্কার মাধ্যমে সেখান থেকে গ্যাস নিয়ে এসে কিন্তু এই স্টেশনগুলিতে কিন্তু সেটাকে কনভার্ট করা যেতে পারবে সিএনজির ফর্মে মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের ফর্মে আচ্ছা এই ন্যাচারাল গ্যাস কিন্তু দুটো ফর্মে কনভার্ট করা যায় একটা হচ্ছে এলএনজি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের ফর্মে আর একটা হচ্ছে সিএনজি মানে কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের ফর্মে তো এইবার কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এর পর থেকে কয়েক বছরের মধ্যেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গেও কিন্তু গ্যাসের গাড়ি দেখতেই পারবো গ্যাসে চলা ফোর হুইলার গ্যাসে চলা বাস গ্যাসে চলা ট্রাক কিন্তু আমরা খুবই অনায়াসে দেখতেই পারবো যেমনটা আমরা মহারাষ্ট্রে যেমনটা আমরা গুজরাটে যেমনটা আমরা দিল্লিতেও দেখেই থাকি তো আমাদের ইন্ডিয়ায় আপাতত চারখানা এলএনজি টার্মিনাল রয়েছে দুটো কিন্তু গুজরাতে একটা মহারাষ্ট্র এবং একটা কিন্তু কেরালায় রয়েছে এবং নতুন টার্মিনাল কিন্তু ডেভেলপ করা হচ্ছে ঢামরাতে এন্নোরে কাকিনাড়াতে হলদিয়া দুটো এবং মহারাষ্ট্রের জায়গা একটা কিন্তু ডেভেলপ করা চলছে আচ্ছা আমি বারবার এই নামটা কেন নিচ্ছি কারণ জায়গাটাও হচ্ছে হিরানি এনার্জি তৈরি করেছে যেহেতু আমাদের হুগলি নদীর জল খুব বড় বড় জাহাজ কিন্তু সেইখানে হবে না যার জন্য বড় বড় যে এলএনজি জাহাজগুলো মানে আশি হাজার টনের যে জাহাজগুলো সেইগুলোকে কিন্তু তারা নিয়ে যাবে জায়গার পোর্টে এবং যে ছোট ছোট মানে পনেরো হাজার টনের যে জাহাজগুলো সেইগুলোকে তারা কিন্তু হলদিয়া দিয়া আর বলতে পারি কুকরাহাটি যে এলএনজি টার্মিনাল সেইখানে নিয়ে আসবে এলএনজি সিএনজি কিন্তু আসার পর কিন্তু আমাদের ক্রুড অয়েল ওপরে কিন্তু নির্ভরশীলতা কমে যেতে চলেছে তো এই তো হচ্ছে একটা ডিটেল খবর এই এলএনজি টার্মিনালের বিষয় যেটা কিন্তু কুকরাহাটি হলদিয়ায় হতে চলেছে তো আপনাদের সবার মতামত কি এই বিষয়ে কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনারা যদি এর চেয়েও বেশি কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করবেন কমেন্ট বক্সে এত দূরে ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করে যাবেন না বস ইউনো দ্য ড্রিল বেল আইকনটিও প্রেস করতে হবে প্রেস করে অন করে দিতে হবে যাতে পরের ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবচেয়ে প্রথমে পৌঁছাক আমি এইরকম ধরনেরই বাংলার ডেভেলপমেন্টাল খবর নিয়ে আসি নিয়ে আসবো ইন ফিউচার তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে সেই রকমই কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত